গুড ইভিনিং ফ্রেন্ডস। তো শীতের সন্ধ্যায় এরকম চিকেন স্টু যদি হয় তাহলে কি আর কিছু চাই? তাহলে অবশ্যই দেখে নিন এই রেসিপি। এই রেসিপি বানাতে আমার কী কী লাগছে চলুন দেখে নিই। তো এই রান্নাটা আমি প্রেশার কুকারে বানাবো। প্রেশার কুকার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসও জেল দিয়েছি। এবার আমি এখানে তেল দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ সর্ষের তেল দিলাম। 1 চামচ তেলে আমি এই স্যুপটা বানাবো। তেল গরম হলে আমি এখানে গোলমরিচ দিয়ে দিচ্ছি। এরপর গোলমরিচগুলো হয়ে গেলেই আমি এখানে আদা রসুনের পেস্ট দিচ্ছি। আদা রসুনের পেস্টটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি চিকেনটা দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেছে, এবার এখানে আমি এই চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা অল্প একটু নেড়ে নেবো। চিকেন স্যুপে খুব বেশি নাড়তে হয় না, অল্প একটু এইভাবে নেড়ে নেবো। চিকেনগুলো আমার নাড়া হয়ে গেছে, এখানে আমি এবার একটু ফুলকপি দিচ্ছি, কিছু বিট দিচ্ছি, কিছু গাজর, কিছু আলু, সব কিছু একসাথে আমি নেড়ে নেবো। আর একটা কথা বলি, এখানে কাঁচা পেঁপে অবশ্যই অ্যাড করবেন। আমি ভাইজাতে থাকি, এখানে কাঁচা পেঁপে পাওয়া যায় না, তাই আমি কাঁচা পেঁপেটা দিতে পারলাম না। এবার এখানে আমি কিছু পেঁয়াজও দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার সব উপকরণ আমি একটু ভালোভাবে নেড়ে নেব। প্রেশার কুকারটা ঠিক এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রাখবো। 10 মিনিট পর আমি এবার দেখছি, এবার এটাকে আর একবার এইভাবে নেড়ে নেব। দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে। এবার এখানে অল্প সামান্য নুন দিয়ে দেবো। মাংসটায় আমি নুন মাখিয়ে রেখেছিলাম, শুধুমাত্র সবজির পরিমাণ মতো আমি নুন দিয়েছি। এবার এই যে এটা গোলমরিচের পাউডার, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আবার খুব ভালোভাবে নেড়ে নেব। দিয়ে এর উপরে এবার আমি জল দিয়ে দেব। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যতটা স্যুপ আপনারা পছন্দ করবেন ততটাই দেবেন। এবার প্রেশার কুকারটা ভালোভাবে বন্ধ করে দিয়েছি। 3টে সিটি আমি দিয়ে দেব। 3টে সিটি পড়ে গেছে। এবার আমি এই ভেতরে যে বাষ্পটা আছে সেটা কিছুক্ষণ থাকতে দেব। প্রেশার কুকার ঠান্ডা হলে বা এই বাষ্পটা বেরিয়ে গেলে তারপর এটা আমি খুলে নেব। তো 10 মিনিট পর প্রেশার কুকারটা ঠান্ডা হতে আমি প্রেশার কুকার খুলেই আপনাদেরকে আগে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে। সব কিছু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবার এই গ্রেভিটা একটু মোটা করার জন্য এখানে আমি একটু ময়দা দেব। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন, কিন্তু যেহেতু আমি কর্নফ্লাওয়ার খুব একটা পছন্দ করি না, তাই ময়দাটা দিয়ে এইভাবে একটু ঘেঁটে নেব। তৈরি হয়ে গেল চিকেন স্যুপ বা চিকেন স্টু। চিকেন স্টু আমার রেডি হয়ে গেছে, খেতে জাস্ট দারুণ লাগে। আর শীতের সন্ধ্যায় চিকেন স্টু পেয়ে গেলে তার সাথে গরম গরম রুটি আর কি কিছু চাই? যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। এইরকমই ভিডিও পেতে, নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।